আগামীকাল মহান বিজয় দিবস। শিখা চিরন্তন অবকাঠামো ভেঙে সাজানো হচ্ছে। নতুন অবকাঠামো শিখা চিরন্তনে বিজয় দিবসে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কর্মকর্তাদের দাবি, কাজ প্রায় শেষ পর্যায়ে, আজকের মধ্যেই সবকিছু শেষ হবে। বিস্তারিত প্যাট্রিক ডি কস্টার রিপোর্টে। শিখা চিরন্তন সাজানো হচ্ছে নতুন সাজে, নতুন আঙ্গিকে হচ্ছে এর গঠন। অবকাঠামোগত পরিবর্তনের কাজ প্রায় শেষ পর্যায়ে। বিজয় দিবসে নতুন অবকাঠামোতে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী। এটা শিখা চিরন্তন, এখানে আর কি 16 ডিসেম্বর উদ্বোধন করা হবে অগ্নিশিখাটা। নতুন এমনি অনেক সময় ডিসিশনের অভাব ছিল, এর জন্য কাজে লেন্দি হয়েছে, তবে এখন ফাইনাল একটা চূড়ান্ত হয়েছে, মনে করেন 15-20 দিনের মধ্যে এরকম। বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ ও পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দলিল স্বাক্ষরের এই স্থানটিকে স্মরণীয় করে রাখতে 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শিখা চিরন্তন স্থাপনের উদ্যোগ নেয়। এ উপলক্ষে 1997 সালের 7 মার্চ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিখা চিরন্তন প্রজ্বলন এবং দেশব্যাপী শোভাযাত্রার উদ্বোধন করেন। 26 মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছায় শিখা চিরন্তন। ওই দিন এটি স্থাপন করেন বিশ্বনন্দিত নেতা দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা, ফিলিস্তিনের রাষ্ট্রপতি ইয়াসির আরাফাত, তুরস্কের রাষ্ট্রপতি সুলেমান ডেমিরেল এবং বাংলাদেশের তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময় স্থাপিত সেই স্থাপত্য নকশায় পরিবর্তন আনা হয়েছে। আগে এইটা ছিল ডিস, হ্যাঁ, এখন আবার নতুন করে আমাদের প্রধানমন্ত্রীর কথাই বলছেন, আর্কিটেক্ট নতুন করে এই ডিজাইনটা করছে। আগে এই বেদিগুলো ছিল না, যে জাতীয় পতাকা আগে ওই উত্তর পাশে ছিল, ওই বেদির পিছনেই ছিল, এখন এটা আমরা এখানে আনা হয়েছে। এটা নতুন ডিজাইন, আর্কিটেক্টের নতুন ডিজাইন অনুমোদন করেছে। শিখা চিরন্তন কালের সাক্ষী, বাংলাদেশের ইতিহাসের চিরন্তন আভা। এই আভা বিচ্ছুরিত হোক প্রতিটি বাঙালির হৃদয়ে, এটাই বিজয় দিবসের প্রত্যাশা। প্যাট্রিক ডিকস্তা, মাই টিভি, ঢাকা।